তাহলে আমরা এখন যেটা দেখলাম যে তোমার হচ্ছে বাড়িটা আমরা ভাড়া দিয়ে আয় করতে পারি, ভাড়া না দিয়ে নিজে বসবাস করতে পারি, এরকম সেক্ষেত্রেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তোমাকে দুটো বাড়ি ছাড় দেয়। এবং মানে নতুন আইন অনুযায়ী আগে একটা বাড়ি ছাড় দিতে, এখন দুটো বাড়ি দিচ্ছে। তিন নম্বর বাড়ি থেকে তোমাকে সেটাকে ট্যাক্স ক্যালকুলেশন করবে, এবং সেই ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেশন করবে সেটা পরে আলোচনা করা হবে। এবার তারপরে আমি কী বললাম যে কোনো একটা গৃহ সম্পত্তি বা গৃহ সংলগ্ন জমি যদি কোনো গ্রামীণ এলাকায় থাকে বা গ্রাম্য কর তার ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং ভূমি রাজস্ব দিয়ে থাকে, এগ্রিকালচার পারপাসে যদি ব্যবহার করা হয় তাহলে সে গৃহ সম্পত্তি খাতে যে আয়টা হবে সেটা হচ্ছে কৃষি আয় হিসাবে গণ্য করা হবে এবং সেটাকে করমুক্ত ধরা হয় 10(1) এবং আরও অনেক সেকশন আছে। এবং অনেক ক্ষেত্রে এটাকে টোটাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু কৃষি আয়কে ধরা হয়, একবারে পুরোপুরি যে করমুক্ত নয়, করমুক্তি কিন্তু অন্য একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। হ্যাঁ, এবার 3 নম্বর হচ্ছে যেটা হচ্ছে ব্যবসা বা পেশার কারণে যদি ব্যবহার করে কোনো একটা বাড়িকে যদি কেউ ব্যবসা বা পেশার কারণে ব্যবহার করে, মানে আমার একটা বাড়ি আছে সেই বাড়িটাকে আমি ব্যবসা বা পেশার কারণে ব্যবহার করছি, তাহলে সেই বাড়ির ক্ষেত্রে যে আয় হয়, বাড়ি থেকে যে আয়টা হবে সেটা কিন্তু ব্যবসা এবং প্রফেশন, মানে বিজনেস অ্যান্ড প্রফেশন এই খাতে কিন্তু সেটা তার করযোগ্যতা নির্ধারণ করা হবে, সেটা কিন্তু আর গৃহ সম্পত্তি খাতে আয় হবে না। অর্থাৎ ব্যবসা বা পেশার প্রয়োজনে ব্যবহার করলেই সেটা হয়ে যাবে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, সেটা আর গৃহ সম্পত্তি থেকে হলেও সেটা আর গৃহ সম্পত্তি হিসাবে ধরা হবে না। এটা তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন আছে, যেমন হচ্ছে আমি আমার বাড়ি আমার ব্যবসা কি ভাড়া দিচ্ছি, আমার ব্যবসার উন্নতির জন্য আমি নিজেই ভাড়া নিচ্ছি, আমার বাড়িকে ভাড়া দিয়েছি, মানে মালিক সাধারণত কী করে তার বাড়িটাকে ব্যবহার করে ভাড়া নেয় না। আমি যদি ব্যবসা করি, আমার বাড়িতে যদি ব্যবসা করি, আমি ভাড়া নেবো কি? এটাকে আমরা আমরা জানি ন্যাশনাল কস্টের ব্যাপারটা আছে, কস্টিংয়ে তোমরা পড়েছো। তা এখানে যদি নিজের বাড়ি নিজে যদি ভাড়া দেয় ব্যবসার প্রয়োজনে, সেটাও কিন্তু বিজনেস অ্যান্ড প্রফেশন খাতে আয় হিসাবে সেটাকে গণ্য করা হবে। আর কোন কোন ক্ষেত্রে তোমার ওই বাড়িটা বিজনেস অ্যান্ড প্রফেশন খাতে আয় হিসাবে ধরা হবে বাড়ি থেকে আয়টা, না তোমার যদি মনে করো তুমি তোমার কর্মচারীদের তোমার ব্যবসার সুবিধা হবে এই ভেবে তুমি তোমার কর্মচারীদের তোমার বাড়িতে থাকতে দিলে, ভাড়া দিলে, তোমার গৃহ সম্পত্তি তুমি ভাড়া দিয়েছো তোমার ব্যবসার সুবিধার জন্য। হ্যাঁ, একটা মামলা আছে সিআইটি ভার্সেস দিল্লি ক্লথ অ্যান্ড জেনারেল মিলস, সিআইটি মানে জানো কমিশনার অফ ইনকাম ট্যাক্স ভার্সেস দিল্লি ক্লথ অ্যান্ড জেনারেল মিলস লিমিটেড। অর্থাৎ যে ব্যবসার ওনার মালিক সে কী করছে, তার কর্মচারীদিকে ভাড়া দিচ্ছে তার ব্যবসার সুবিধা হবে বলে, তাহলে ওই বাড়িটা থেকে যে আয় হবে সেটা হবে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এই খাতে হবে। এরকম তোমাদের অবজেক্টিভ কোশ্চেন দিয়ে দিতে বলে, এরকম সিচুয়েশান তুলে দিয়ে বলে দেবে এটা কোন খাতে আয় হবে, 4টা অপশান দিয়ে দেবে, তখন এটা কিন্তু ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, কারণ তার ব্যবসার সুবিধার জন্য সে কর্মচারীদের ভাড়া দিয়েছে। এরকম কোনো কোম্পানি যদি কী করে, কোনো কোম্পানি তার যারা এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, তাকে যদি তাদের কোম্পানির যদি বাড়িগুলো যদি বসবাসের জন্য দেয় বিনা ভাড়ায়, একটা কোম্পানি তার যে এক্সিকিউটর আছে বা যারা ম্যানেজিং ডিরেক্টর আছে তাদেরকে বিনা ভাড়ায় তাদের কোম্পানির সম্পত্তি গৃহ সম্পত্তি ব্যবহার করতে দিল, কী হবে? ব্যবসার সুবিধার জন্য দিচ্ছে, ব্যবসার সুবিধার জন্যে এটা দিচ্ছে, সেই জন্যে কী হচ্ছে এটাও হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, পেশা এবং ব্যবসা খাতে আয় হিসাবে এটাকে গণ্য করা হবে। এও একটা মামলা আছে কি সুলতান টোবাকো কোম্পানি লিমিটেড ভার্সেস সিআইটি, যদ্দূর সম্ভব আমার সুলতান ভাজির যদ্দূর মনে পড়ছে ভাজির সুলতান টোবাকো কোম্পানি লিমিটেড ভার্সেস সিআইটি, ভাজির সুলতান টোবাকো কোম্পানি লিমিটেড, আমার যদ্দূর মনে পড়ছে আমি, তোমরা একটু দেখে নেবে বইয়ে এই সিআইটি, কারণ কেস লগুলো সবসময় মনে থাকে না। আচ্ছা, মনে রাখার দায়িত্ব হচ্ছে তোমাদের, পরীক্ষাটা তোমরা দেবে, ঠিক আছে।
চার নম্বর হচ্ছে আমার ব্যবসার সুবিধার জন্য যদি কোনো আমি সরকারি প্রতিষ্ঠানকে যদি আমি ভাড়া দিই, আমার ব্যবসার সুবিধা হবে, আমি একটা ব্যাংককে ভাড়া দিলাম, পোস্ট অফিসকে ভাড়া দিলাম, থানাকে ভাড়া দিলাম বাড়ি, তাহলে আমি দিচ্ছি কী কারণে? আমার ব্যবসা বা পেশার সুবিধার জন্যে, পোস্ট অফিস বা তোমার ব্যাংক এদিকে যদি ভাড়া দিই, সেক্ষেত্রে ওই যে ভাড়াটা পাচ্ছি সেটাও কিন্তু ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, সেটা হবে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে না, কেন আমি নিজের ব্যবসার সুবিধার জন্যে দিচ্ছি। ন্যাশনাল নিউজ ভার্স ন্যাশনাল নিউজ যতদূর মনে পড়ছে পেপার অ্যান্ড পেপার্স মিল লিমিটেড ভার্সেস সিআইটি মামলার রায় এটা বলে দেওয়া আছে যে নিজের ব্যবসার সুবিধার জন্যে যদি সে কোনো সরকারি সংস্থাকে ব্যাংক সরকারি মোটামুটি ব্যাংক পোস্ট অফিস এদিকে যদি ভাড়া দেয় তাহলে সেই ভাড়াটা থেকে যে আয় হবে সেই আয়টা হবে ব্যবসা থেকে উদ্ভূত হয়। এছাড়া হচ্ছে যদি বাড়ি ভাড়া দেওয়াটাই যদি কারো ব্যবসা হয়, এটার একটা মামলা আছে, বাড়ি ভাড়া দেওয়াটাই ব্যবসা, সে তার ব্যবসায় হচ্ছে বাড়ি ভাড়া দেওয়া, মামলাটা হচ্ছে চেন্নাই প্রপার্টিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ভার্সেস সিআইটি, এরকম ক্ষেত্রে কিন্তু তোমার কী হবে, এটা কিন্তু গৃহ সম্পত্তি খাতে আয় হবে। বাড়ি ভাড়াটা ভাড়া দেওয়াটা যদি তোমার ব্যবসা হয় এটা কিন্তু আর বিজনেস অ্যান্ড প্রফেশন হবে না, এইগুলোকে তোমাকে মাইন্ডলি পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমার ইনকাম ফর্ম হাউস প্রপার্টি হবে, তার উদ্দেশ্যই হচ্ছে বাড়িটাকে বাড়ি ভাড়া দেওয়াটাই তার ব্যবসা, বাড়ি ভাড়া দিচ্ছে, বাড়ি করেছে, বাড়িটাকে ভাড়া দিচ্ছে, বিভিন্ন ব্যক্তিকে ভাড়া দিচ্ছে, এটা তার বাড়ি ভাড়ার জন্যই দিচ্ছে, সেটা ইনকাম ফর্ম হাউস প্রপার্টি হবে। এর মামলা হচ্ছে চেন্নাই প্রপার্টিস অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ভার্সেস সিআইটি। এবার কেউ আবার দেখো এরকম হতে পারে, ক্ষেত্র আসতে পারে যে তোমার কেউ বাড়ি কেনে, পুরোনো বাড়ি হয়তো কিনেছে, বাড়িটাকে কিনলো, দিয়ে সে কিছুটা রিনোভেশন করলো, রিনোভেট করে একটু রং করলো বা একটু কোথাও হয়তো ছাদ ফাদ হয়তো একটু ড্যামেজ হয়েছিলো সেগুলোকে রিপেয়ার করলো, দিয়ে সেটাকে আবার সে বিক্রি করছে, মানে ওইটাই ব্যবসা, পুরোনো বাড়ি কিনবো, সেটাকে রিনোভেট করবো, কিছুটা রিপেয়ার করবো, দিয়ে আমি সেটাকে কাউকে বিক্রি করবো, এরকম যদি কেউ কারো ক্ষেত্রে যদি হয় তাহলে সেটাও কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা কিন্তু বিজনেস নয়, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রমোশন হবে না, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে, গৃহ সম্পত্তি খাতে আয় হবে, মনে থাকবে যেন গৃহ সম্পত্তি খাতে আয় হবে। এটাও একটা কেস ল আছে সম্ভবত এসজি মার্কেন্টাইল কর্পোরেশন প্রাইভেট লিমিটেড ভার্সেস সিআইটি এসজি, এটা দেখে নেবে তোমরা, এই লগুলো দেখবে, মনে রাখবে, আমি ভুলও বলে দিতে পারি অনেক মাথায় সবসময়, হ্যাঁ, নিজেরা একটু পড়বে, ইনকাম ট্যাক্স যে যত করবে এটা নিজে যতটা তৈরি করতে পারবে, আমরা জাস্ট গাইড করবো, তোমাকে একটা নির্দিষ্ট দিশা দেখাবো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কীরকম, বা আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি, সেটা শুনে যদি তোমার কিছু লাভ হয় সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি কেউ বাড়ি, পুরনো বাড়ি কিনে সেটাকে রিপেয়ার করে, রিনোভেট করে যদি সেটাকে আবার বিক্রি করে তাহলে সেটা ইনকাম ফর্ম হাউস প্রপার্টি হবে, ঠিক আছে? এবার আরেকটা প্রশ্ন তোমাদের আসে, সেটা হচ্ছে বিদেশে অবস্থিত গৃহ সম্পত্তি, আমার একটা বাড়ি আছে ধরো অন্য দেশে, থাকতেই পারে, আমার নাই, মানে কারো থাকতে পারে, তা বিদেশে যদি কোনো ব্যক্তির কোনো গৃহ সম্পত্তি থাকে তাহলে সেই গৃহ সম্পত্তি থেকে আয় কি করযোগ্য হবে, করযোগ্য হবে গৃহ সম্পত্তি থেকে আমাদের ভারতবর্ষে? তোমরা আমাদের যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তোমরা ইলেভেনে আমি পড়িয়েছিলাম, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনলাইনেই পড়িয়েছিলাম, তা সেখানে তোমরা জানো যে রেসিডেন্টকে আমরা ভাগ করেছিলাম, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, আবাসিক এবং সাধারণত আবাসিক, হ্যাঁ, আর একটা হচ্ছে নট অর্ডিনারি রেসিডেন্ট। প্রথমে রেসিডেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট।
রেসিডেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে রেসিডেন্ট মানে তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী তোমার যে পার্সেন ছিল তাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, আবাসিক এবং অনাবাসিক। এবার রেসিডেন্টকে আবার দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অর্ডিনারি রেসিডেন্ট সাধারণত আবাসিক, একটা হচ্ছে নট অর্ডিনারি রেসিডেন্ট সাধারণত আবাসিক নয়, এইভাবে ভাগ করেছিলাম। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তি রাম কোনো কিছু বলি, রাম নামটা আগে চলে আসে, রাম উদাহরণটা আগে চলে আসে, তাও তা তার কোনো হয়তো দেশে অন্য কোনো দেশে একটা বাড়ি আছে, তার একটা বাড়ি আছে, এই রাম যদি রেসিডেন্ট হয় বা অর্ডিনারি রেসিডেন্ট হয়, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হয়, রেসিডেন্ট অর্ডিনারি রেসিডেন্ট মানে সে রেসিডেন্ট হবেই, হ্যাঁ অর্ডিনারি রেসিডেন্ট মানে সে রেসিডেন্ট হবেই, হ্যাঁ তাহলে রেসিডেন্ট ধরুন আমি শুধু অর্ডিনারিলি রেসিডেন্ট বললেও কোনো মানে ব্যাপারটা খুব একটা ভুল হবে না। তার ক্ষেত্রে কিন্তু এই যে আয় হবে সেটা কিন্তু করযোগ্য, হ্যাঁ কর তাকে দিতে হবে, ইনকাম হাউস প্রপার্টি হিসাবে তাকে করযোগ্য দিতে হবে, কারা যারা সাধারণত আবাসিক, সাধারণত আবাসিক মানে কী বললাম সে রেসিডেন্ট হবে, হ্যাঁ। আর একটা হচ্ছে নট অর্ডিনারিলি রেসিডেন্ট, নট অর্ডিনারিলি রেসিডেন্ট সাধারণত আবাসিক নয়, আবাসিক নয়, এদের ক্ষেত্রে কী হবে, এদের ক্ষেত্রে কী হবে, নন রেসিডেন্টদের ক্ষেত্রে হবেই না মানে করযোগ্য নয়, কিন্তু যারা নট অর্ডিনারি রেসিডেন্ট তাদের ক্ষেত্রে কী হবে, যদি ওই যে গৃহ সম্পত্তি খাতে যে আয়টা আছে সেই আয়টা তোমার ভারতবর্ষে ওই যে সংশ্লিষ্ট আমরা আগে প্রিভিয়াস ইয়ার কথাটা ব্যবহার করতাম, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারের ইনকামটা কী হয় অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা কী করি নির্ধারণ করি, এটা আগে তোমরা জেনে গেছো প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারের কনসেপ্টটা। ঠিক আছে, ধরো এখন ধরো তোমার প্রিভিয়াস ইয়ার কোনটা, এটা হচ্ছে 1/4/20 থেকে 31/3/2021, এটা প্রিভিয়াস ইয়ার চলছে, আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 1/4/2021 থেকে 31/3/2022, এটা অ্যাসেসমেন্ট ইয়ার এটা। এই প্রিভিয়াস ইয়ারে যদি ওই গৃহ সম্পত্তিটা থেকে আয়টা যদি প্রাপ্য বা প্রাপ্ত হয়, প্রাপ্য মানে যেটা হচ্ছে আয়টা হয়ে গেছে পায়নি, প্রাপ্ত মানে কি অলরেডি সেটা পেয়ে গেছি, তাই তো, প্রাপ্য এবং প্রাপ্য বা প্রাপ্ত যদি হয়ে যায় এই প্রিভিয়াস ইয়ারে, এই গৃহ সম্পত্তি থেকে আয়টা এই প্রিভিয়াস ইয়ারে যদি প্রাপ্য বা প্রাপ্ত হয়ে যায় ভারতবর্ষে, ভারতবর্ষে, ভারতবর্ষে প্রাপ্ত হতে হবে বা ভারতবর্ষে প্রাপ্য হতে হবে, হ্যাঁ তবে কিন্তু ওটা ট্যাক্সেবল হবে, নাহলে কিন্তু হবে না, ভারতের বাইরে হলে হবে না, ভারতবর্ষের বাইরে প্রাপ্ত বা প্রাপ্য হলে হবে না, এটা খেয়াল রাখবে, ভারতবর্ষের বাইরে হলে সাধারণত আবাসিকের ক্ষেত্রে, আবাসিক যারা নয় তাদের ক্ষেত্রে ভারতবর্ষের বাইরে প্রাপ্ত বা প্রাপ্য হলে সেটা কিন্তু ট্যাক্সেবল হবে না, করযোগ্য হবে না, কিন্তু সাধারণত, সাধারণত আবাসিকের ক্ষেত্রে সে কোথায় প্রাপ্ত হচ্ছে কোথায় প্রাপ্য হচ্ছে দেখার দরকার নেই, সাধারণত আবাসিকের ক্ষেত্রে কোথায় প্রাপ্ত বা কোথায় প্রাপ্য হচ্ছে দেখার দরকার নেই, তোমার বাইরে একটা বাড়ি আছে তুমি সাধারণত আবাসিক, তোমার বাবু ওই টাকাটা ট্যাক্সেবল, ওইটা যে আয়টা করেছো সেটা ইনকাম অফ হাউস প্রপার্টি হিসাবে তোমার ট্যাক্সেবল। আর যারা সাধারণত আবাসিক নয় তাদের ক্ষেত্রে কী হচ্ছে, যদি ভারতবর্ষে ওই সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে, সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে যদি তোমার প্রাপ্ত বা প্রাপ্য হয় তাহলে তাদের ক্ষেত্রে সেটা ট্যাক্সেবল হবে, যদি ভারতবর্ষে যদি না হয় প্রাপ্ত বা প্রাপ্য, কোথাও না কোথাও তো প্রাপ্ত বা প্রাপ্য হবে, ভারতবর্ষের বাইরে যদি হয় তাহলে সেটা কিন্তু আর তোমার বাইরে হলে সেটা কিন্তু ট্যাক্সেবল নয়, করযোগ্য নয়, এগুলো নিজেরা ভালো করে পড়বে, হ্যাঁ। আচ্ছা কতক্ষণ আছে রে, 5 মিনিট আছে, তাহলে একটা জিনিস শুধু বুঝিয়ে দিই, আর একটা পরের দিন আমি অঙ্কে যাব, সেটা হচ্ছে সংমিশ্র ভাড়া বা সংযুক্ত ভাড়া, কম্পোজিট রেন্ট,
কম্পোজিট আচ্ছা রেন্ট বা সংমিশ্র সংমিশ্র বা সংযুক্ত করা কম্পোজিট রেন্ট এই কম্পোজিট রেন্ট জিনিসটা কি হ্যাঁ ভালো আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি একটা বাড়ি আমি ভাড়া নিয়েছি একটা বাড়ি ভাড়া নিয়েছি মালিক আমাকে বাড়ি ভাড়া যেটা ধরো ধরো 5000 টাকা হয়তো প্রতি মাসে পার মান্থ হয়তো মান্থ হচ্ছে তোমার তোমার ভাড়া মালিক কি করছে আমার কাছে 6000 টাকা নিচ্ছে প্রতি মাসে তার সে ভাড়া বাবদ নিচ্ছে 5000 টাকা আর অতিরিক্ত 1000 টাকা কি জন্য নিচ্ছে যে অ্যাডিশনাল যে 1000 টাকাটা কি জন্য নিচ্ছে সে 1000 টাকাটা নিচ্ছে সে আমাকে কিছু সুবিধা দিচ্ছে মানে গ্যাস দিচ্ছে বা বিদ্যুতের আলাদা করে বিদ্যুতের লাইন দিচ্ছে হ্যাঁ লিফট ব্যবহার করার সুযোগ দিচ্ছে এরকম সুযোগ সুবিধা থাকে তো অনেক জায়গায় তাহলে লিফটের সুযোগ সুবিধা দিচ্ছে গ্যাস দিচ্ছে ইলেকট্রিকের সুবিধা দিচ্ছে এরকম কিছু বা শীতাতপ নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা তার আছে হ্যাঁ এটা না থাকলে একরকম ভাড়া এটা থাকলে একরকম ভাড়া শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে যেটার সঙ্গে আলাদা করা যাবে অ্যাকচুয়াল ভাড়াটাকে যখন আলাদা করা যাবে হ্যাঁ মানে ঠিক আছে তাহলে এইরকম যখন তার সে নিচ্ছে মানে এই ভাড়ার মধ্যে তাহলে ভাড়া নিচ্ছে 6000 টাকা তার মধ্যে বাড়িটা ব্যবহার করার জন্য নিচ্ছে 5000 টাকা আর বাকি 1000 টাকা নিচ্ছে যে অন্যান্য ফ্যাসিলিটিগুলো দেওয়ার জন্য তাহলে এই ধরনের ক্ষেত্রে এই যে ভাড়াটা নিচ্ছে 6000 টাকা যে ভাড়াটা নিচ্ছে এটাকে আমরা বলবো সংমিশ্র ভাড়া বা কম্পোজিট রেন্ট বলা হয় বা সংমিশ্র ভাড়া বলা হয় 1000 টাকা বেশি নিচ্ছে কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই ক্ষেত্রে কী করতে হয় এই ভাড়াটাকে আলাদা মানে আলাদা করতে হয় যেটা বাড়ির জন্যে মানে বাড়ি ব্যবহার করার জন্য যেটা ব্যবহার যেটা দিচ্ছি আর যেটা সুবিধাগুলো নেওয়ার জন্যে আমি যে এক্সট্রা টাকাটা দিচ্ছি দুটোকে আলাদা করা হয় শুধুমাত্র বাড়িটাকে ব্যবহার করার জন্য যেটা ভাড়া সেটাই হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ওটাই হচ্ছে তোমার বাকিটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স এই 1000 টাকাটা হয়ে যাবে তার কাছে মালিকের কাছে কী হয়ে যাবে ইনকাম ফ্রম আদার সোর্স আর এটা হয়ে যাবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 5000 টাকাটা এই কম্পোজিট রেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা করা এই শুধু এই লিফট বা তোমার ইলেকট্রিসিটি বা গ্যাস এই সমস্ত ক্ষেত্রে নয় অনেক সময় তোমার কী করা হয় অনেক সম্পত্তিও ব্যবহার করতে দেয় এক্সট্রা কিছু কিছু সম্পত্তি ব্যবহার করতে দেয় সেক্ষেত্রেও কিন্তু ভাড়াটা ওই সম্পত্তিটা ব্যবহার করার জন্য একটু এক্সট্রা নেয় তো এরকম ক্ষেত্রে যখন আলাদা করা যাবে তোমাকে তোমাকে আলাদা করতে হবে কম্পোজিট রেন্টটাকে আলাদা করে দেখতে হবে তুমি শুধুমাত্র বাড়িটা ভাড়া দেওয়ার জন্য কত নিয়েছো আর তুমি আমাকে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো দেওয়ার জন্য বা সম্পত্তি ব্যবহার করার জন্য কতটা তুমি অতিরিক্ত টাকা নিয়েছো তাহলে দুটোকে তোমাকে আলাদা করতে হবে এবং দুটো আলাদাভাবে তাদের আয়টার করযোগ্যতা নির্ণয় করতে হবে একটা হবে ইনকাম অফ হাউস প্রপার্টি ওটা অন্যটা হবে ইনকাম অফ আদার সোর্স এইভাবে তোমাকে করতে হবে ঠিক আছে তাহলে এই পর্যন্ত তোমাকে আমি আজকে আলোচনা করলাম পরের দিন আমি অঙ্কে চলে যাবো এখন সরাসরি ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থেকো